30 টাকা কেজিতে এই রেশন কার্ড 1 কোটি পরিবার এই রেশন কার্ড পাবে আজকে সারা বিশ্বের মানুষ প্রত্যেকটা দেশ সেই আমেরিকাই বলেন ইংল্যান্ড বলেন ইউরোপ বলেন সব জায়গায় জ্বালানি তেলের অভাব বিদ্যুতের অভাব খাদ্যের অভাব খাদ্যের উচ্চ মূল্য ইনফ্লেশন এক একটা দেশে 10 থেকে মানে 60-70 ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে পৃথিবী তো আজকে গ্লোবাল ভিলেজ আমরা তো একই পৃথিবী একটা আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট সেখানে বিশ্বব্যাপী যেখানে মন্দা বিশ্বব্যাপী যেখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে বিশ্বব্যাপী যখন উচ্চ মূল্য আমাদেরকে তো এর থেকে বাইরে যেতে পারি না আমরা তো সেই ধাক্কায় আমাদেরও উপর এসে লাগছে বাংলাদেশের উপরও লাগছে আমি তো বহু আগে থেকে সেই জন্য আমাদের দেশের সবাই বলছি যে 1 ইঞ্চি জমি খালি রাখবেন না প্রত্যেকটা যুদ্ধের পরে কিন্তু দুর্ভিক্ষ হয় সারা বিশ্বে কাজে এটা দেখতে হবে যে আমাদের দেশের জন্য কখনো খাদ্য ঘাটতি না হয় আমাদের 1 ইঞ্চি আমরা জমি ফেলে রাখবো না আমাদের উৎপাদন আমরা বাড়াবো আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা আমরা নিজে করবো আমার নিজের পায়ে চলতে হবে কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতিটাও বিবেচনা করতে হবে আমি জানি যে আমরা তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি বিদ্যুৎ আমি শতভাগ দিয়েছিলাম আজকে বিদ্যুৎ উৎপাদন আমাদের সীমিত করতে হয়েছে কারণ আমার সার উৎপাদন করতে হবে যে গ্যাস আছে এটা আমাদের দেশের গ্যাস যে বলতে গ্যাসের ভাষা সেটা তো না আমরা তো অনবরত আমাদের সিস্টেমিক সার্ভে অব্যাহত রেখেছি কূপ খনন করছি গ্যাসও যেটুকু পাচ্ছি ব্যবহার করছি পাইপ লাইন দিয়ে গ্যাস আনছি যত রকম যা করো আমরা কিন্তু করে যাচ্ছি কোথাও আমরা পিছিয়ে নাই কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতির কারণেই তো আমাদের এই ধাক্কায় পড়তে হচ্ছে তারপরে আমাদের আলাপ আলোচনা চালিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করতে এবং এই অর্থনৈতিক যে অবস্থাটা সেটা বিবেচনা করে মাত্র 15 টাকা কিলোতে আমরা 35 লক্ষ মানুষকে চাল দেব আর আমরা একটা রেশন কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি সেটার উপর কাজ চলছে সেখানে চাল ডাল এবং তেল চিনি এটা আমরা দেব 30 টাকা কেজিতে এই রেশন কার্ড 1 কোটি পরিবার এই রেশন কার্ড পাবে যেখান থেকে ন্যায্য মূল্যে তারা তাদের পণ্য কিনতে পারবে সেইটা ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা খুব অচিরে আমরা এটার উপরে ঘোষণা দিতে পারব যে কীভাবে আমরা করলাম আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি কারণ আমি চাই না আমার দেশের মানুষ কষ্ট পাক আমি চাই না আমার দেশের মানুষ কোনো রকম কষ্টে ভুগুক বা খাদ্য অথবা অন্য কোনো কষ্ট পাক সেই ব্যাপারে যথেষ্ট কারণ রাজনীতি করি তো তাদের জন্য আর জানি না আল্লাহ বাঁচায় রাখছেন বারবার হয়তো এই দেশের কল্যাণের জন্য এই দেশের মানুষের জন্য এখন রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখিকে এটাই কথা আমাকে সেই জন্য বারবার বাঁচাচ্ছে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে যে আমি সামনাসামনি হয় গুলি নয় বোমা নয় গাড়ি আক্রমণ এগুলি শিকার না হয়েছি তারপরও বেঁচে আসছি দেশের কাজ করার চেষ্টা করে যাচ্ছি তো সেটাই আমি সবাইকে বলবো যে আজকে 21শে আগস্ট হ্যাঁ আমরা আমাদের জন্য নতুন জন্ম হয়েছে যাহা সেই দিন ওই র্যালিতে ছিলাম কিন্তু আমাদের দায়িত্ব জনগণের প্রতি আর সেই দায়িত্ব যতক্ষণ নিঃশ্বাস আছে করে যাব সেটাই হচ্ছে আজকে প্রতিজ্ঞা যে এদেশের মানুষ আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার যে ঝাপটাটা আমাদের দেশে পড়েছে তার থেকে দেশের মানুষকে কীভাবে আমরা রক্ষা করব সেটাই আমাদের চিন্তা এই জন্য সকলের সহযোগিতাও দরকার শুধু সমালোচনা আর কথা বললেই তো হবে না সকলকে কাজও করতে হবে যেন এই ধাক্কা থেকে আমাদের দেশের মানুষ রেহাই পায় রক্ষা পায় আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই জাতির পিতার যে স্বপ্ন ছিল বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না জাতির পিতার যে স্বপ্ন ছিল এই দেশের মানুষ অন্ন বস্ত্র বাসনা চিকিৎসা শিক্ষা পাবে সে কাজগুলি আমরা সুষ্ঠুভাবে করেছি অর্থনৈতিক এই মন্দার কারণে কিছু কষ্ট হচ্ছে মানুষের আমি সে কষ্টটা উপলব্ধি করতে পারি কাজে সবাই সাশ্রয়ী হবেন বিদ্যুৎ ব্যবহার গ্যাস পানি ব্যবহার সব কিছুতে সবাইকে সাশ্রয়ী হতে হবে সেইভাবেই সবাই চলবেন সেই আহ্বানই জানাই আর এই আঘাত হয়তো আরও সামনে আসবে কারণ যখন আমার আব্বা দেশটাকে একেবারে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই তো 15 আগস্ট ঘটেছে আজকেও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে না যারা মনে করে বা স্বাধীনতার চেতনা আবার সেই জয় বাংলা ফিরে এসেছে আবার জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে এগুলি যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না তারা আঘাত করবে